দেখুন, গোপনে কিমের বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে গোপন যে আলোচনা করলেন। গোপনে চীনে ঘুরে গেলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এবার তার আমন্ত্রণ গ্রহণ করে যাবেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। প্রথমবার কিম জংয়ের এই সফরের পর এমনটাই জানিয়েছে উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম। জানা গিয়েছে দেশটির সরকারের তরফ থেকে চীনের প্রেসিডেন্টকে পিয়াংইয়াংয়ে আমন্ত্রণ জানিয়েছেন কিম জং উন। উপযুক্ত সময়ে সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, সেই আমন্ত্রণ চীন আনন্দের সঙ্গে গ্রহণ করেছে বলে খবর। প্রথম বিদেশ সফর হিসেবে চীনকে বেছে নিয়েছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। বেইজিংয়ে এসে কিম জং বলেন, রাষ্ট্রপতি হিসেবে প্রথম বিদেশ সফরে চীনে আসাটাই তার দায়িত্ব। একসময় বন্ধুত্ব থাকলে সম্প্রীতি কিছুটা চির ধরেছিল চীন ও উত্তর কোরিয়ার সম্পর্কে। রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞায় চীন সম্মতি দেওয়াতেই তিক্ত হয় সম্পর্ক। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও মিসাইলের ওপর নিষেধাজ্ঞা জারি করে রাষ্ট্রসংঘ। গত রবিবার বেইজিংয়ে যান কিম জং উন। এটা কোনো অফিসিয়াল সফর নয় বলেই জানিয়েছে উত্তর কোরিয়া। একটি বিশেষ ট্রেনে কিমকে উত্তর পূর্ব চীনের সীমান্তে নিয়ে আসে। সেখান থেকেই চীনে প্রবেশ করেন উত্তর কোরিয়ার এই সুপ্রিম লিডার। একটি টেলিভিশন চ্যানেলে ট্রেনের ছবিও দেখানো হয়েছে। দেখা গিয়েছে কিমের বাবা যে ট্রেনটি ব্যবহার করতেন এটি হুবহু তেমনি দেখতে। 2011 সালে মৃত্যুর আগে কিম জং উনের বাবা কিম জং ইল এ ট্রেনে চেপেই চীনে সফরে এসেছিলেন। এই মাসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা কিমের। দক্ষিণ কোরিয়া জানিয়েছে পারমাণবিক শক্তি নিয়ে মার্কিন মুলুকের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে চায় উত্তর কোরিয়া। আমেরিকার কূটনীতিকবিদরা সেই আলোচনা সভায় উপস্থিত থাকবেন বলে খবর।